বেহার আসে কে হে বিয়াহান হো নমস্কার ঠাকুর মশাই, বলেন। লগ্ন বসে যাচ্ছে, আর বিলম্ব না করে এদিকে বর জাতি এসে বলেছে, তাই আপনার শুভ কাজটি ছেড়ে ফেলুন। আজ্ঞে, আমরা আন্দোলন চলে যান, আমি বিয়ের কাজটা শেষ করি। ঠিক আছে। আমি বুড়া মানুষ, যা করছিলাম আগেই করছিলাম, বিয়া কামটা শেষ করি। হ্যাঁ, এগুলো সবাই ধরুন জানি নগ্ন গে। আচ্ছা, নগ্ন বসে গেল। নম নম দাস্য, নম নম দাস্য, বেহুলা লোকের বিয়ে হয়ে যায়, বেহুলা লোকের বিয়ে হয়ে যায়। আম গাছে বান্ধা মুকুর, আম গাছে বান্ধে মুকুর, বিয়া বললাম দাম দেব, বিয়ে পড়ে ছাত পাক দিয়ে নেবো, খারো খারো ছাত পাক দিয়ে নেবো। Thank you.
মাগু মা, তুমি কোথায় মা? একবার এসে দেখে যাও মা, আজ তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে গা সেই পরের ঘরে। মাগু তুমি কাঁদছ মা? ওরে মা আমি কাঁদব না, তোকে বিদায় দিয়ে আমি এ শূন্য প্রাসাদে কি করে থাকবো বল? তুই কতই না আমার কাছে আবদার করতি মা গো, মা এটা এনে দাও সেটা করে দাও মা গো। মা আমি এখানে যাব সেইখানে যাব, তোকে বিদায় দিলে আজ থেকে আবদার গুলো কে করবে রে বাবা? না মা গো, মেয়ে হয়ে জন্ম নিয়েছি সেই পরের ঘরে তো যেতেই হবে, তুমি তো একদিন নতুন বউ সেজে আমার বাবার হাত ধরে এই বাসাতে এসেছে। চলে যাচ্ছে মা, দুঃখ শুধু আমার মনে একটাই, ছোট কালে আমাকে বিয়ে দিলে মা গো, আমাকে শুধু তোমরা পানি ভরে আশীর্বাদই করা, আমি যেন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আমি যেন সুখে সংসারে করি। মারি আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি রে,